শরীর সুস্থ রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। শরীরকে রোগের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত করতে বেশ কিছু খাবার খেতে পারেন। দেখে নিন কী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ডিম। প্রোটিন শরীরের অভ্যন্তরীণ ক্ষমতা বাড়ায়, রোগের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি যোগায়। এই মৌসুমে শরীর সুস্থ রাখতে উন্নত মানের প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। ডিম, মাছ, মুরগির মাংস, ডাল থেকে পেতে পারেন প্রোটিন, তবে লাল মাংস এড়িয়ে যাবেন। ভালো প্রোটিনের যে উপকার লাল মাংসে তা পাওয়া যায় না। কারো ওজন যদি 68 কেজি হয়, তবে দৈনিক তার 68 থেকে 70 গ্রাম পর্যন্ত প্রোটিন দরকার। লেবু। ভিটামিন সি মানবদেহের জন্য অতি প্রয়োজনীয় একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। ভিটামিন সি ত্বক, দাঁত ও চুল ভালো রাখতে সাহায্য করে। এই ভিটামিন পরিচিত ফল এবং বিভিন্ন শাকসবজি যেমন আমলকি, লেবু, কমলা লেবু, পেয়ারা, জাম্বুরা, আমড়া, পেঁপে, কাঁচামরিচ ইত্যাদিতে প্রচুর পরিমাণে থাকে। তবে যেহেতু আমাদের শরীর ভিটামিন সি জমা করে রাখতে পারে না, তাই প্রতিদিন গ্রহণ করা প্রয়োজন। পূর্ণবয়স্ক পুরুষের জন্য দৈনিক 90 মিলিগ্রাম এবং নারীর জন্য 80 মিলিগ্রাম ভিটামিন সি দরকার। ভিটামিন B12 যুক্ত খাবার। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও রোগ থেকে দ্রুত সেরে উঠতে ভিটামিন B12 দারুণ কার্যকর। বিভিন্ন দুগ্ধজাত খাবার ও ডিমে ভিটামিন B12 পাওয়া যায়। সিম। শরীরে জিঙ্কের ঘাটতি হলে রক্তের শ্বেতকণিকার ক্ষমতা কমে যেতে পারে, ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। বাদাম, সিম, দুগ্ধজাত পণ্যে জিঙ্কের পরিমাণ বেশি থাকে। লাইজুল ইসলাম, সিটি নিউজ, ঢাকা।